বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিস্কির সাথে সাক্ষাতে গেলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাশিয়ান জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম ভোলা দ্বীপে আরও 5টি গ্যাস কূপ এবং আরও অভ্যন্তরীণ কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে রাশিয়ায় পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান পাকিস্তান হাইকমিশনার। একই দিনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান। সৌদি আরবকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।